শোনো না, বাচ্চা বাচ্চা মেয়েদের অত উঁচু হাত যায় না। যাও টুলটা নিয়ে এসো, টুলটা নিয়ে এসো, যাও পেছনে আরো এগিয়ে, পাবে না পাবে না, টুলটা নিয়ে এসো। একবারে টুলটা নিয়ে এসো, বারবার খাটবে। বৌদি যা প্যাক করেছে জীবন আর খুলবে না। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি, ভালো আছি। তো সকাল সকাল থেকে আমাকে উঠিয়ে খাটানো শুরু করে দিয়েছে, এটা পেরে দাও, ওটা পেরে দাও, এইটা করে দাও, ওটা করে দাও। অনেকদিন দাড়ি কাটা হয়নি, তাই একে বললাম যে ট্রিমারটা বের করো। তাই ট্রিমারটা বের করা হলো, অনেক কিছুই দিয়েছে ফিলিপসে, এটা নতুন শ্বশুরমশাই দিয়েছিল আমাকে বাবা ফিলিপসের। এটা এটা দিয়ে দেখছি, আমি ট্রাই করে দেখি কেমন, তাহলে চার্জও দিতে হবে, চার্জ নেই মনে হয় এটাতে। শ্বশুর মশাই কত কি পাঠিয়েছে জামাইয়ের জন্য, জামাই যেন পুরো হিরো হয়ে যায়। ফেসিয়াল কিট দু রকমের, পেডিকিওর মেনিকিওরের সেট, আমি তো তাই দেখলাম তত্ত্বতে। জামাই হিরো আছে আগে থেকে, ওটা মনে করা আছে বলে ওগুলো প্যাক, মানে প্যাক করা, প্যাক করাই রয়ে যাবে সারা জীবন। একবার ফেসিয়াল করে দেবো, রান্না করে দেবো, ঘরের কাজও করবো, মাঝে মধ্যে সবই আমি করবো। তুমি কি করবে? যাই চার্জ লাগে। ম্যাডাম লালচা, তোমার এই বড় কাপটা। এত বড় মগে এইটুকুন চা? আবার কি কতটুকুন দিয়েছে দেখো। তো যা স্নান করে বেরোলাম, আজকে সানডে, আজকে আমার তো কাজ নেই এখন, অঙ্কিতার জন্য ওদের ব্লগটার জন্য এখন ওই ফ্ল্যাটে যেতে হবে দৌড়ে দৌড়ে। তোমার কি খবর? আমি স্নান করিনি, বিকজ আমি স্নান করতে গেলে আরও দেরি হয়ে যাবে, তো ভাবলাম যে থাক ব্লগটা আপলোড করতে দিই, ওখানেই স্নান করে নেব। আর তার ফাঁকে আমি দেখলাম যে ও স্নান করতে গিয়ে দেখলাম যে বেকার বেকার বসে থেকে লাভ নেই, আজকে যেহেতু মাছের ঝোল হবে তো মানে মাছটাকে একটু টুক করে ভেজে দিই। তো একটু টুক করে মাছটা ভেজে দিলাম, আমার মশলাটা কেটেই রেখেছিলো আমার শাশুড়িমা, তো আমি জাস্ট একটু পেস্ট করে রাখলাম। ভাবলাম রান্না করে যাবো, কিন্তু এখন না বেরোলে দেরি হয়ে যাবে, তো তার জন্য ও শাশুড়িমা বললো ছেড়ে দাও, আমি রান্না করে নিচ্ছি, তুমি তোমার কাজটা সেরে এসো। তাই আমি আর শাহেক যাবো ওই ফ্ল্যাটে, ওই ফ্ল্যাটে ফ্ল্যাট থেকে ব্লগ আপলোড করে সমস্যা এখানে চলে আসবো। মানুষের টেস্ট হবে, মানুষ জল খায়। আনিনি ম্যাডাম দেখো ফুটি খাচ্ছে। আসলে সেটা ব্যাপার, বড় কথাটা হচ্ছে যে আমি রাস্তায় যেতে যেতে একজনকে ফ্রুটি খেতে, তো সেটা দেখে আমার টেস্টটা বেড়ে গেল। জলও তো খেতে পারো, আমার ইচ্ছে করলো, তার জন্য আমি তোকে বললাম কিনে দে। ঠিক আছে। সুর করে টানছে হ্যাপি সানডে। আমার ব্লগ আপলোড করা হয়ে গেছে, দুটো বাজছে, তো আমি স্নান করে নেবো, আর এখান থেকে স্নান করে যাবো, ওখানে যেতে যেতে আবার স্নান করতে অনেক দেরি হয়ে যাবে। আর এখানে ইনি কি করছেন দেখো, কি করছো? তোমাকে দেখছি। বাবা ভগবান, আমাকে তুলে নাও, তুমি এসব কথা শোনার আগে আমাকে তুলে নাও। শুয়ে শুয়ে ইনি মুভি দেখছে বাগি থ্রি, আর বলছে নাকি আমাকে দেখছে। তোমার জন্য তো মুভিটা পজ হয়ে আছে। হ্যাঁ তো আমি ব্লগ করছিলাম বলে তোমাকে বললাম। তোমাকে দেখছি, আমাকে না দেখে টিভি না দেখে তো একটু ঘরের সংসারের কাজগুলো করতে পারো, যে ঘরে এতগুলো কাপড় শুকনো পড়ে আছে ওগুলো গুছিয়ে রাখতে পারো। আমি তোমাকে বিয়ে করেছি কি করতে? আমি তোমাকে কাজ করানোর জন্য বিয়ে করেছি।
সারাক্ষণ আমাদের এইসব লেগে থাকে, ঝগড়া মারপিট, ও আমার পেছনে লাগে আমি ওর পেছনে লাগি, এটাই আমাদের কাজ। যাই হোক, এর জন্য আমরা বিয়ে করেছি, দুজন দুজনের পেছনে লাগতেই থাকবো। তো এইসব ফালতু কথা রেখে আমি যাই আগে স্নান করিনি, গিজারে অলরেডি জল আমার গরম হয়ে গেছে। স্নান সেরে এই ফ্ল্যাটে তালা মেরে তাড়াতাড়ি ওই ফ্ল্যাটে চলে যাবো, কারণ ওই ফ্ল্যাটে আমরা শাশুড়িমা একাই আছি, আর আমরা যতক্ষণ না যাবো ততক্ষণ তিনিও খেতে বসবেন না, একসাথে আমরা তিনজনে সবসময় খেয়ে থাকি লাঞ্চটা। ও অফিস থাকলে তো আমি আর শাশুড়িমা খাই, তাছাড়া এমনিতে ও ঘরে থাকলে আমরা তিনজন একসাথে সবসময় খেতে বসি, আমার ওটাই ভালো লাগে, ফ্যামিলির সাথে একসাথে খাওয়াটাই বেটার। আর হ্যাঁ, তো যাই তাড়াতাড়ি স্নান করে নিই, দেন বেরিয়ে যাবো, কি তাই তো? আমরা বেরিয়ে পড়েছি, এখন 5 মিনিট লাগবে জোরে জোরে হেঁটে। আর যবে থেকে আমি ব্লগে এসেছি তবে থেকে লোকজন আমার শুধু ব্যাগ নিয়ে দেখছে, গুলি হয়ে গেছে বিয়ের পর তুমি আনা যাচ্ছিল না মুভি দেখতে, এত ফালতু একটা বাগি থ্রি না কি সব মুভি যেটা নিয়ে ট্রোল হচ্ছে সে মুভিটা দেখতে ব্যস্ত, কোন রকম কষ্ট করে আমি ওকে তুলে নিয়ে এলাম। তো এবারে ঢুকলাম জাস্ট, তো মা দেখছি এখানে লাঞ্চ সাজিয়ে দিয়েছে পুরো, দেখি কি কি রান্না হয়েছে। বাঁধাকপি তরকারি, রসগোল্লা কোপ্তা আলু দিয়ে, মাছের ঝোল আর চাটনি, মাছের ঝোল আর এটা কোপ্তা, রসগোল্লার কোপ্তা, কফি দিয়ে দিয়েছি পাতে, কফিটা পাতে দিয়ে চাটনি, চাটনিটাকে হচ্ছে ফ্রিজের ভেতরে আর খুব এখন বসে আছে। কি অবস্থা, দেবদাসের মতন মুখ ঝুলিয়ে বসে আছো কেন? এই তো লাঞ্চ করে শুয়েছিলাম, শোয়ার পর ভাবলাম একটু ছাদে যাবো, তো বাইরে এসে দেখছি বৃষ্টি পড়ছে। আমাদের আর ছাদে গিয়ে একটু ঘোরা হলো না বল, বিয়ের পর ঘুরবো কি আছে, ছাদ তো উপরেই আছে, সেটা বড় কথা না। হ্যাঁ আচ্ছা, যখন প্ল্যান করেছিলাম দেখছি বৃষ্টি পড়ছে ভালোই, কিন্তু এখানে সামনে দেখো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সুন্দর বেশ মাটির গন্ধটা আসছে। আমি মানে ভাব রেডি হলাম যে একটু রেডি মিন্স কি, জাস্ট একটু চুল টুল আসছে, ভাবলাম যে একটু ছাদে যাবো, ছাদে গিয়ে একটু ব্লগ টক করবো, একটু গল্প সল্প করবো, দুজন মিলে মারপিট করবো। তারপরে সাহেব বলছে কি যে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, জানলা থেকে আমাদের এই জানলাটা থেকে দেখতে পাওয়া যায় বাইরে, তো আমি একটু মন দিয়ে দেখলাম, দেখছি হ্যাঁ বৃষ্টি পড়তে লেগেছে, অনেকক্ষণ আগে থেকে নক করছি চলো চলো একটু ছাদ থেকে ঘুরে আসি, আর হলো না। মা দুপুরবেলার দিকে ফোন করেছিল, শুনলাম কি ওখানে অনেকে বৃষ্টি পড়ছে, তো সকাল থেকে আমাদের এদিকটাতেও মেঘলা মেঘলা করছিল, একটু রোদও উঠেছিল মাঝখানে, তারপরে বৃষ্টি হয়ে গেল। যখন আমি বারান্দায় এলাম না, মানে বিশ্বাস করতে পারবে না, মাটির গন্ধটা একদম পুরো ডাইরেক্ট এসে নাকে লেগেছে, এত ভালো লাগলো, মানে পুরো একটা কীরকম একটা আলাদা রকম ফিল হলো। আর দেখবে বৃষ্টি পড়লে মাটির যে সোদা সোদা গন্ধটা হয়, এটা মানে কোনো যতই দামি পারফিউম হোক না কেন ওটার কাছে লাগে, এই ভেজা মাটির গন্ধের মতন কিচ্ছু হয় না, তাই না? মোচার কোপ্তা করে তোমার ওই রকম করে খেতে বেশি ভালো লাগে, আর এটা মা করতো তোমার ছোলা দিয়ে, ওটা ওটা আমি একবার করেছিলাম এই ফ্ল্যাটে, অতটা ভালো করে হয়নি, নিরামিষ করতে হবে, আদা বাটা দিয়ে বেশি করে রান্না করলে ভালো লাগে। কি গল্প হচ্ছে রান্না বান্না মোচা নিয়ে? আর কিছু হবে না, কষ্ট করে ছাড়া ছাদ থেকে ঘুরে আসতে পারি কিন্তু আমরা, না বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে তো এক্ষুনি, আর ক্যামেরা নিয়ে ওরকম করে তো যাওয়া যাবে না, আমার ক্যামেরাটাই চলে যাবে, বৃষ্টিটা পুরো বন্ধ হয়ে যাবে, ছাদ থেকে ঘুরে আসবো, ছাদটা তো শেয়ারও করিনি সবার সাথে, হ্যাঁ ছাদটা তো বড় ছাদটা শেয়ার করে আসি, ক্রিকেটও খেলা যাবে ছোট্ট খাটটার মধ্যে। আমি ব্যাটিং করবো, তুমি বোলিং করবে, আর কে আম্পায়ার কে হবে? এরকম করবে নাকি?
তো সন্ধ্যাবেলায় আমি শায়ক আর শাশুড়িমা তিনজন মিলে বসে গল্প করছিলাম। শাশুড়িমা আর শায়ক দুজন মিলে চা খেলো, আমাকেও বলছিল, বাট আমি চাটা অত বেশি খাই না, খুব কম, মাঝে সাঝে কফি খাই, তো সেটাও খুব কম, রেয়ার, যদি ইচ্ছে করে তো। যাক, অনেকক্ষণ গল্প টল্প করার পরে ভাবলাম যে যা আজকে আমি রান্না করি, কারণ এমনিতে আমার এডিটিং থাকে, ইয়ে থাকে, ওই থাকে, তো সেইভাবে আমি ধরো রান্নাবান্না সেইভাবে করা হয় না, যখন সুযোগ পাই তখন করি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে রাতের রুটির তরকারি মানে ছোলার ডাল করছি, তো আমি ভাবলাম আমি করবো, তো সেই জন্য রান্না করে এসেছি। অলরেডি আমি এখানে এই ফোড়ন দিয়ে দিয়েছি, মশলাও আমার পেস্ট করা হয়ে গেছে, ছোলা ডালটা বানিয়ে নিই, দেন আবার এডিটিং করতে বসবো, কারণ এখন মোটামুটি চেষ্টা করছি যে রোজ ব্লগ পোস্ট করার, তো এই টার্গেট নিয়েই চলছি। তো তাড়াতাড়ি আগে রান্নাটা শেষ করে নিই, আর ওইদিকে শায়ক গেম খেলছে। একটু হিং ফোড়ন দেবো টেস্টের জন্য, রান্না শেখাচ্ছি না, জাস্ট মনে হলো শেয়ার করি, তার জন্য শেয়ার করছি। এখন এটা কষাবো যতক্ষণ একটু তেল ফেল না ছাড়বে। আর এখানে ডালটা অলরেডি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিল, তো সেটাই আর কি হবে। আর আমার রুটির গতকাল নাই বা বললাম, কারণ আমি যদি রুটি করি সঙ্গে সঙ্গে খেতে হবে, আর আদারওয়াইজ সেই রুটিটা যদি কেউ ভাবে যে আধ ঘন্টা পর খাবো, তাহলে ছুড়ে দিলে তার মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে, হসপিটালেও ভর্তি হতে পারে। মানে এইরকমই রুটি আমি বানাই, আমি সব রান্না করতে পারি মোটামুটি, বাট রুটিটা এখনো পর্যন্ত শিখে উঠতে পারলাম না। কিরে, আমার রান্না শেষ হয়ে গেল আর তুই তো এখনো গেম খেলেই চলেছিস? হ্যাঁ, গাড়ি চালাচ্ছি। কত কিলোমিটার চালাতে হবে? 300। সেই সন্ধ্যে 6টা থেকে ল্যাপটপটা অন করে খেলতে বসেছিস, এখনো কন্টিনিউ কিন্তু। তাহলে কি হয়েছে, একদিনই তো খেলছি। বল, আমার সানডে আজকে, সানডে আজকে খেলতেই তো হবে। হ্যাঁ, আর এখানে গিফটটা তুমি রেখেছিস খুলবি বলে, এটা গেল? খুলবো। সন্ধ্যাবেলা চা, ভুজিয়া, চানাচুর, বিস্কিট সব একসাথে টি টেবিল খেয়ে রিসেপশনের ফটো সব দেখলাম, দেখে অঙ্কিতা ডাল, ছোলার ডাল বানালো, ও শাশুড়িমা রুটি বানালো, রুটি বানিয়ে সব একসাথে এরপরে আমরা রাত্রের ডিনারটা। ডালটা কেমন ঝাল হয়েছে বলো? হ্যাঁ, ডালটা বেশ ঝাল ঝাল, বেশ গলা ছাড়িয়ে দিচ্ছে, বেশ মুখরোচক, খুব ভালোই হয়েছে। গাজরের হালুয়া, রুটি, ছোলার ডাল হলো আর কি, দিয়ে আমরা সব একসাথে খেতে বসেছি, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কিরকম লাগলো আজকে হোমলি ব্লগটা প্লিজ অবশ্যই জানিও কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর যারা দেখছো চ্যানেল নতুন আছে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ আপকামিং অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আর অবশ্যই বেল আইকনটা অন করে অল করে রেখো, যাতে সমস্ত ব্লগের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, আর কোনো ব্লগ যেন মিস না হয়। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, টিল নেক্সট টাইম স্টে টিউনড উইথ মি, গুড নাইট, সুইট ড্রিমস, বাই বাই। আর তুমি কিছু বলতে চাও? বাই বাই।